অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির পশ্চিমবঙ্গ শাখার আহ্বানে রবিবার 8 মে কলকাতার সুবর্ণ বণিক সমাজালে অনুষ্ঠিত যুক্ত কনভেনশন। সেখানে 14টি সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উত্তরবঙ্গ, কোচবিহার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে কনভেনশনে যোগদান প্রতিনিধি ও সদস্যরা। অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির তরফে নেতৃত্ব জানান, করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকেরা এখনও পর্যন্ত কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন, তাদের কাজ দেওয়া হয়নি। বঞ্চনার শিকার যুবশ্রী কর্মপ্রার্থীরা, শিক্ষিত বেকার বা আজকে দিশেহারা। রাজ্যের মুখ্যমন্ত্রী 2013 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন, যুবশ্রী বন্ধুদের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। আর তার প্রতিশ্রুতি 8 বছর অতিক্রান্ত হলেও আজও এখনও যুবশ্রী বন্ধুরা সরকারি দপ্তরে চাকরি পাননি। উত্তরবঙ্গ থেকে কনভেনশনে সামিল হয়েছিলেন সুজয় লোহ, রঞ্জিত কুমার ঘোষ প্রমুখ। এদিন কনভেনশন শেষে নেতৃত্বরা জানিয়েছেন, সকল কর্মপ্রার্থীরা যাতে বেকার রয়েছে, শিক্ষিত বেকার, তাদের একসাথে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ লড়াই আহ্বান জানান অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির নেতারা। এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। সেভেন হেভেন ইজ লাইস অফ হ্যাপিনেস। এনএন শপিং মল, কেশব রোড, কোচবিহার। মোবাইল 9369851306। আন্দোলন সংগঠিত করব, এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই কনভেনশন থেকে